নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে আজ কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, এবং কোন গাছ আজ পুজো করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে, সেক্ষেত্রে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে সেক্ষেত্রে কী করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আজ আলোচনায় চলে যাব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের জন্য কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে আজ তিথি থাকছে সপ্তমী তিথি। সপ্তমী তিথি চলাকালীন কখনোই আপনারা তাল বা তাল সম্বন্ধীয় কোনো জিনিসের সেবন করবেন না, তা আপনাদের ক্ষেত্রে শুভ নয়। আজ আপনাদের ক্ষেত্রে নক্ষত্র থাকছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র নক্ষত্রমণ্ডলীতে 3 নম্বর নক্ষত্র হিসাবে মেষ এবং বৃষ রাশির গৃহে অবস্থান করে থাকে। কৃত্তিকা একটি রবি দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে, তা আমি আপনাদের সাথে চলতে চলতে আলোচনা করব। আপনাদের ক্ষেত্রে আজ করণ থাকছে গড়করণ পক্ষ, শুক্লপক্ষ যোগ ইন্দ্রযোগ, এবং দিন আজকে থাকছে আপনাদের ক্ষেত্রে রবিবার। রাহুকাল আপনাদের ক্ষেত্রে থাকবে আজ বিকেলবেলা 4:11 থেকে 5:38 সন্ধ্যেবেলা পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা কোনো ধরনের শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করবেন না। এর পূর্বে যদি কোনো শুভকর্ম শুরু করে থাকেন তাহলে সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকছে আজ 10:22 সকালবেলা থেকে 11:49 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করলে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকছে 1:16 দুপুরবেলা থেকে 2:44 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধিযোগ আজকে থাকছে না, থাকছে কাল, অর্থাৎ 27 ফেব্রুয়ারি, যা চলবে সারা দিন সারা রাত। এই সময়কালে যে কোনো ধরনের শুভকর্ম শুরু করলে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন। প্রপোজাল দেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি আজকে থাকছে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 7:20 সকালবেলা থেকে 10:16 রাত্রেবেলা পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনি আপনার বিজনেস পার্টনারকে, মনের মানুষকে, কাছের মানুষকে কিন্তু কোনোরকম প্রপোজাল দিয়ে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভতিথি রয়েছে আজকে, যা থাকবে 6:50 সকালবেলা থেকে দুপুরবেলা 12:34 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে আজ, যা চলবে 7:20 সকালবেলা থেকে দুপুরবেলা 1:04 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের ব্যবসা অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন্ট করে বিশেষ ফায়দা পেতে পারেন। সিজারিয়ান অপারেশন শুরু করার জন্য শুভতিথি থাকছে আজকে, যা থাকবে সকালবেলা 6:50 থেকে 12:38 দুপুরবেলা, এবং পরবর্তী সময় থাকবে দুপুরবেলা 2:52 থেকে রাত্রেবেলা 9:46 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের সিজারিয়ান অপারেশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভতিথি রয়েছে 8 মার্চ, যা চলবে 7:43 সকালবেলা থেকে 9:07 সন্ধ্যেবেলা পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভতিথি আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে না, থাকছে 9 মার্চ, যা চলবে আপনাদের ক্ষেত্রে 6:59 সকালবেলা থেকে 11:55 সকালবেলা পর্যন্ত, এবং পরবর্তী সময় থাকবে দুপুরবেলা 2:09 থেকে 9:03 রাত্রেবেলা পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। অশুভ সময় আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে, যা থাকবে সন্ধ্যাবেলা 7:03 থেকে 7:27 পর্যন্ত। এই সময়কাল চলাকালীন আপনারা যে কোনো ধরনের শুভকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিঘ্ন এবং বাধা নিশ্চিতভাবে আপনাদের জীবনে অবশ্যই দিয়ে থাকে।
আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক রয়েছে পূর্ব দিক, যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা সাত কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লক ওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন সারাদিন, কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটি আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। চলে যাব এবার আপনাদের সাথে আলোচনায়, অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের ক্ষেত্রে সংখ্যা এক। দাম্পত্য জীবনে আজ ঝঞ্ঝাট কমবে, সংখ্যা দুই পাওনা অর্থ উদ্ধার হবে, সংখ্যা তিন জমি জমা সম্পদ সম্পত্তি বিবাদ বৃদ্ধি হতে পারে, সংখ্যা চার পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন, সংখ্যা পাঁচ ঋণ দেওয়ার জন্য দিনটা শুভ রয়েছে, সংখ্যা ছয় গৃহ পরিবর্তনের পরিকল্পনা সফল হতে পারে, সংখ্যা সাত নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে, সংখ্যা আট গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সকালে রাখুন ফায়দা পাবেন, সংখ্যা নয় দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি পেতে পারে। চলে যাব আলোচনায়, এবিসিডি কেন এবিসিডি, আপনাদের ক্ষেত্রে শত্রু অথবা বন্ধু হঠাৎই কিন্তু আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আজ আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে এ পাওনা অর্থ উদ্ধার, বি ফাটকা অর্থপ্রাপ্তির যোগ, সি নতুন প্রজেক্টে অর্থলগ্নি, ডি আধ্যাত্মিক উন্নতির যোগ, ই আপনাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে কিছু বিঘ্ন, এফ আজকে প্রেমজ জীবনে কিছু জটিলতা সমস্যা কমবে, জি আজকে আপনাদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সফলতা মিলছে, এইচ গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সকালে করুন ফায়দা পাবেন, আই আজকে আপনাদের ক্ষেত্রে পার্টনারশিপ রিলেশন কিছুটা সমস্যাপূর্ণ দিকে যেতে পারে, যে আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি, কে আজকে কাউকে ঋণ দেওয়া শুভ নয়, এল আধ্যাত্মিক ক্ষেত্রে মনোযোগ দেওয়া অত্যন্ত ভালো হবে, এম প্রেমজ জীবনে জটিলতা বৃদ্ধি পাবে, এন দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিন শুভ নয়, ও আজকে আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের রিসার্চ বা যে কোনো ধরনের নতুন কোনো বিষয়ে পড়াশুনোর চর্চা আপনাদের ক্ষেত্রে ভালো হবে, পি আপনাদের ক্ষেত্রে আজ প্রেমজ জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি হতে পারে, বুঝে কথা বলুন, কিউ আজকে আপনাদের ক্ষেত্রে কাউকে মনের কথা খুলে বলা ঠিক নয়, তা শত্রুতামূলক আচরণ তৈরি হতে পারে, আর আজকে আপনাদের ক্ষেত্রে জমি জমা সংক্রান্ত সমস্যা চিন্তা বৃদ্ধি পেতে পারে, এস আজকে আপনাদের ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে, টি দূরবর্তী যাত্রায় সফলতা মিলবে, ইউ কাউকে ঋণ দেবেন না, ভি ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ডব্লিউ নতুন প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে, এক্স দাম্পত্য জীবনে সমস্যা কমবে, ওয়াই দূরবর্তী যাত্রায় সফলতা মিলবে যারা ব্যবসায়ী রয়েছে, জেড মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আলোচনায় চলে যাব এবার, কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আপনাদের পক্ষে আজ কী ফল পেতে চলেছেন, প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের ক্ষেত্রে রবিবার পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাবে, যাদের সোমবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে যে কোনো ধরনের প্রাপ্তি আজকে আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনাদের জীবনে ঘটতে পারে, যাদের মঙ্গলবার জন্ম হয়েছে সন্তানকে নিয়ে আজ চিন্তা কমবে, যাদের বুধবার জন্ম হয়েছে পাওনা অর্থ প্রাপ্তিতে বিঘ্ন আসতে পারে, যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, আজ আপনাদের ক্ষেত্রে দিন অত্যন্ত শুভ রয়েছে, যাদের শুক্রবার জন্ম হয়েছে কোনো বিশেষ অনুষ্ঠানে কোনো জায়গায় আপনাদের আজ কিন্তু যোগদান বিশেষ সাফল্যমণ্ডিত হতে পারে, যাদের শনিবার জন্ম হয়েছে ভাইয়ের স্বাস্থ্যের খেয়াল মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন, তা আপনাদের পক্ষে অত্যন্ত শুভ হবে। আলোচনায় চলে যাব আপনাদের সাথে এবার, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন, প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের ক্ষেত্রে বৈশাখ, যাদের জন্ম বৈশাখে তাদের ক্ষেত্রে দিন আজ মধ্যম প্রকৃতির অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে, যাদের জন্ম জ্যৈষ্ঠ মাসে আজ দিন অত্যন্ত শুভই বলা যায় আপনাদের ক্ষেত্রে, বিবাহের কথাবার্তা এগোতে পারে, যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে শত্রু বৃদ্ধি অধিক ব্যয়ের ফলে অর্থনৈতিক সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে, যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে দূরভ্রমণ এবং দূরযাত্রায় বিঘ্ন আসতে পারে,
যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে, গৃহের বিশেষ পরিবর্তন আজ হতে দেখা যাচ্ছে, দূরযাত্রার ক্ষেত্রে দিন শুভ রয়েছে। যাদের ভাদ্র মাসে জন্ম, পার্টনারশিপ ব্যবসাতেও কিন্তু গোলযোগ আসতে পারে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে, ভাগ্যস্থানের আজ উন্নতি হতে দেখতে পাবেন। কর্ম সম্বন্ধীয় বিষয়ে যে সমস্যা লেগেছিল সেগুলি সমাধানের পথ খুঁজে পাবেন। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে, দুর্ঘটনায় এড়িয়ে থাকুন, গাড়ি ড্রাইভ করার সময় অত্যন্ত সাবধান। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে, বিবাহের কথাবার্তা এগোতে পারে, কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে রোগ ঋণ শত্রু বৃদ্ধি পেতে পারে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে, প্রেমজ জীবনে নতুন মোড় আসতে চলেছে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে, শিক্ষাক্ষেত্রে সফলতার দিশা খুঁজে পাবেন। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে দিন আজ অত্যন্ত শুভ বলা চলে, দূরবর্তী যাত্রার ক্ষেত্রে বিশেষভাবে। কোনো আত্মীয় বা কাছের মানুষের সাথে আজ দেখা হতে পারে বহুদিন পরে। আলোচনায় চলে যাব এবার আপনাদের সাথে রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। যাদের মেষ রাশি, হতে পারে জাতক অথবা জাতিকা, কোনো বিশেষ সম্মেলন বা কোনো বিশেষ জায়গায় আজ আপনাদের যোগদান হতে পারে। দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিন শুভ থাকলেও বিকেলের পরবর্তী সময় কিছু সমস্যা আসতে পারে। আর্থিক ক্ষেত্র মোটের ওপর মধ্যম বলা যায়, কাউকেই আজ ঋণ দেওয়া আপনাদের ক্ষেত্রে শুভ নয়। দূরবর্তী যাত্রা এবং বিশেষ করে যারা নিজে ড্রাইভ করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক এবং সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আজ আপনার বিশেষ কোনো চর্চা যা আপনি সেখান থেকে জ্ঞানালাভ করতে পারেন, অথবা আপনাদের ক্ষেত্রে এমন কিছু স্টাডি করতে আজ দেখা যেতে পারে যেখান থেকে আপনি নতুন কিছু প্রাপ্তিও করতে পারেন আপনার চর্চার বিষয়ে। শুভ রং আজকে আপনাদের জন্য কমলা এবং শুভ সংখ্যা 8। আলোচনা করব বৃষ রাশি। প্রেমজ জীবনে কিছু বড় সমস্যা আসতে পারে। আজ বিবাহের কথাবার্তা আপনাদের ক্ষেত্রে এগোলে শুভ হবে। দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ বলা যায় না। বিকেলের পরবর্তী সময় যাত্রা অ্যাভয়েড করুন, শুভ হচ্ছে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 2। আলোচনা করব মিথুন রাশি। আজ নিশ্চিতভাবে আপনাদের জীবনে কোনো বড় সমস্যা যা শত্রুতামূলক আচরণকে বৃদ্ধি করাতে পারে। আপনি যদি আজকে গাড়ি ড্রাইভ করছেন, দূরবর্তী যাত্রা করছেন, তাহলে অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত সাবধানতা অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। কাউকে ঋণ দেওয়া শুভ নয়। বন্ধু দ্বারা আর্থিক লাভ অথবা কোনো বিশেষ লাভ আজ হতে আপনারা আপনাদের জীবনে নিশ্চিতভাবে দেখতে পাবেন। জমি বাড়ি ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় সমস্যাকে কেন্দ্র করে কিছু গোলমাল আজ হতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 2। আলোচনা করব সিংহ রাশি। প্রেমজ জীবনে নতুন মোড়, আর্থিক ক্ষেত্রে আজকে সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিন মধ্যম শুভ। কোনো বিশিষ্ট ব্যক্তির মতামত বা পরামর্শে আজ সমস্যা সমাধানের পথ আপনারা সহজে খুঁজে পেতে পারেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কন্যা রাশি। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোযোগ দেওয়া অত্যন্ত ভালো হবে। দূরবর্তী যাত্রা এবং দূরভ্রমণে বিশেষ ফায়দা আপনারা নিশ্চিত পাবেন। আজ আপনাদের ক্ষেত্রে ধর্মমূলক কোনো কাজকর্ম, ধার্মিক কোনো চিন্তা, বিশেষ প্রাপ্তি আপনাকে নিশ্চিতভাবে যোগাতে পারে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 7। আলোচনা করব এবার আপনাদের সাথে বাস্তু টিপস। বাস্তু টিপসে আমি আপনাদের বলবো, পশ্চিম দিকে সর্বদা মধ্যমাংশে এবং ডান প্রান্তে বজ্জাত হতেই পারে। তা আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রাপ্তির ক্ষেত্রেই শুভ ফল সর্বদা আপনাদের জীবনে অবশ্যই বর্ষিত করবে।
অন্যান্য স্থানের ক্ষেত্রে আলাদা আলাদা প্রভাব থেকে যায়, সেগুলি আমি পরবর্তী দিন আলোচনা করব। দেখে নেব আজ আপনাদের ক্ষেত্রে কি গাছ পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। আজ আপনাদের ক্ষেত্রে নক্ষত্র কৃত্তিকা থাকায় কৃত্তিকা নক্ষত্রের সাথে গুলার বৃক্ষের সম্পর্ক পাওয়া যায়, তাই আপনারা আজ গুলার বৃক্ষ পুজো করে রোপণ করে জল দিন, প্রণাম করুন, পুজো করুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সুফলদায়ী আপনার জীবনে অবশ্যই হয়ে থাকবে। আলোচনা করব আপনাদের সাথে আজ যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই একটি লবঙ্গ মুখে দিয়ে বেরোলে আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা অবশ্যই পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ দান বলে দিই, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন তারা অবশ্যই কিন্তু আজ দান করে বিশেষ ফায়দা পেতে পারেন। পঞ্চশস্য আজ দান করুন কোনো গরিব মানুষের মধ্যে, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা আপনার জীবনে অবশ্যই দিয়ে থাকবে। আলোচনা করব উপায়, প্রত্যেক দিন বলে চলা ছোট ছোট উপায়গুলি আপনাদের জীবনে বিশেষ প্রভাব রেখে থাকে, তাই এই উপায়গুলোর দিকে প্রত্যহ চোখ রাখা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আজ তিথি থাকছে আপনাদের ক্ষেত্রে সপ্তমী তিথি, এবং আজ আপনাদের ক্ষেত্রে যোগ থাকছে ইন্দ্রযোগ। ইন্দ্রযোগ শুক্লপক্ষে চলাকালীন আজ বারও রয়েছে আপনাদের ক্ষেত্রে রবিবার। সুতরাং আজকে আপনারা নারায়ণ অর্থাৎ সূর্যের পুজো করুন, তা আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে আপনাদের মধ্যে ঊর্জাকে সৃষ্টি করতে সাহায্য করবে। অর্থাৎ দেখুন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন জিনিস তো করে থাকি, তো তার একটা প্রভাব আমাদের কর্মের সাথে সাথে আমাদের জীবনে অবশ্যই পড়ে। ঠিক সেরকম আমরা যদি প্রত্যহ সূর্য প্রণাম করি, অথবা কিছু শুভ তিথি যোগে শুভ বার দেখেও যদি আমরা সূর্য প্রণাম করি, তা আমাদের জীবনে নিশ্চিতভাবে কিন্তু সুফল ফেলে রাখে। তাই আপনারা আজ কিন্তু একটি তামার ঘটিতে গঙ্গাজল নিয়ে সূর্যের উদ্দেশ্যে সূর্য দেবতাকে প্রণাম করে জলার্ঘ দিন। জলার্ঘ দেওয়ার সময় মন্ত্র ওম ঘৃণী সূর্যায় নমঃ, এবং তারপরে আপনারা প্রণাম মর্ত বলবেন, ওম জবা কুসুম শঙ্কাশম কাশ্যপ্যাম মহাদ্যুতিম ধন্তরিং সর্ব পাপগ্নম প্রাণতাস্মি দিবাকরম। এই মন্ত্র আপনারা জপ সম্পন্ন শেষ করে আপনারা আপনাদের ইচ্ছা অবশ্যই আজ সূর্যদেবের উদ্দেশ্যে বলুন, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকবে। আলোচনা করব যাদের আজ জন্মদিন রয়েছে তারা কিন্তু আজ পঞ্চশস্য দান করতে পারেন, তা শুভ হবে। যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারাও কিন্তু আজ পঞ্চশস্য দান করলে বিশেষ ফায়দা আপনাদের জীবনে নিশ্চিতভাবে অবশ্যই দেখতে পাবে। আলোচনায় চলে যাব এবার আপনাদের সাথে রাশিফলের। রাশিফলের আলোচনায় এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির যারা জাতক রয়েছেন অথবা যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে কিছু জটিলতা, কিছু সমস্যা আজকে কিন্তু হঠাৎ আবার তৈরি হতে দেখা যাচ্ছে। ড্রাইভ করার সময় অত্যন্ত সাবধান এবং সতর্কতা অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। পাওনা অর্থ উদ্ধার আজ হতে আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃশ্চিক রাশি। দাম্পত্য জীবন সম্বন্ধীয় সমস্যাগুলির সমাধানের পথ খুঁজে পাবেন। ব্যবসায় অধিক লগ্নি বিশেষ ফায়দাদার হতে পারে। আধ্যাত্মিক বা কোনো স্পিরিচুয়াল বা কোনো ধার্মিক চর্চায় আপনারা সাফল্যের দিশা খুঁজে পেতে পারেন। গুরুজন ব্যক্তির সান্নিধ্যে আজ বিশেষ সফলতা আপনাদের ক্ষেত্রে নিশ্চিত মিলবে। শুভ রং লাল, শুভ সংখ্যা 9। আলোচনা করব ধনুরাশি। সন্তানকে নিয়ে চিন্তা কমলেও পারিবারিক বিবাদ আজ হঠাৎই কিন্তু চরমে পৌঁছতে পারে। নিজের কথা বলা অর্থাৎ বাকশক্তিতে লাগাম লাগানোর চেষ্টা করা আপনাদের ক্ষেত্রে জরুরি। কাউকে ঋণ দেওয়া শুভ নয়। পাওনা অর্থ উদ্ধারে আজ বিঘ্ন আসতে পারে আপনাদের ক্ষেত্রে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মকর রাশি। প্রেমজ জীবনে জটিলতা কমবে। আর্থিক ক্ষেত্র আজ মোটের ওপর মধ্যম বলা চলে। আজকে আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা সমাধানের পথ খুঁজে বের করার জন্য কোনো উপদেশ আপনাকে কারো থেকে নিতে হতে পারে, এবং আপনাদের ক্ষেত্রে আজ শপিং করতেও কিন্তু দেখা যেতে পারে। দূরবর্তী যাত্রার কোনো পরিকল্পনাও কিন্তু আজ আপনাদের করতে দেখা যেতে পারে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে
যে কোনো ধরনের সমস্যা সমাধানের পথ আজ খুঁজে বের করতে আপনাদের সচেষ্ট থাকতে দেখা যেতে পারে। সোশ্যাল অ্যাক্টিভিটিস আপনাদের ক্ষেত্রে আজ সফলতা দেবে। কর্মস্থানের আজকে আপনাদের কিছু গোলযোগ থাকলে সেগুলিও কিন্তু সমাধানের পথ আপনারা প্রয়োগ কৌশলের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন। কোনো শিক্ষা বা শিক্ষার সাথে যুক্ত থাকা ব্যক্তিদের আজকে আপনাদের ক্ষেত্রে দিন অত্যন্ত শুভ যেতে চলেছে। তবে দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই ভীষণ পরিশ্রম সাধ্য হতে পারে, অর্থাৎ দায়িত্বপূর্ণ আজ আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা সাত আলোচনা করব। মীন রাশি, প্রেমজ জীবনে জটিলতা বাড়বে সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে, সুতরাং বুঝে কথা বলা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। এছাড়া গলা বা গলা সম্বন্ধীয় কোনো সমস্যা বা ঠান্ডা লাগা সম্বন্ধীয় সমস্যা আপনাদের ক্ষেত্রে সমস্যা দিতে পারে। বাড়ি জমি ল্যান্ডেজ প্রপার্টি বিষয়ক লগ্নি বুঝে করাই আপনাদের পক্ষে শ্রেয় হবে। হঠাৎ কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে হঠাৎই উপস্থিত হতে দেখা যেতে পারে। শুভ রং সাদা, শুভ সংখ্যা পাঁচ। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।